আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই ভিডিওতে আমরা দেখবো ডিরেক্টর কিভাবে সমিতি ব্যাপারে নগদ অর্থের দরকার তো সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর যারা রয়েছেন তাদের থেকে আমাদের লোন করতে হয় অর্থাৎ টাকা ডিপোজিট নিতে হয় এবং সেটা আবার ফেরত দিতে হয় তো আমাদের জেনারেল অপশনে আমরা প্রথমেই দেখিয়েছিলাম ডিরেক্টর লিস্ট অর্থাৎ যে আমাদের যারা যারা আমাদের ডিরেক্টর রয়েছেন তাদের একটি তালিকা আমাদের করতে হবে এটা আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি অর্থাৎ জেনারেল যে ভিডিওতে আমরা ডিসক্রিপশন করেছি সেখানে আমরা এটি দেখিয়েছিলাম তো তারপর আমি আবার দেখাচ্ছি ডিরেক্টর লিস্টে প্লাসে গেলে ডিরেক্টর নাম ফোন নাম্বার প্রফেশন অ্যাড্রেস এটা দিয়ে আমরা সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর আমরা এখানে আমাদের দুইটা ডিরেক্টর রয়েছে একটা হচ্ছে মাহফুজা খান একটা কাইয়ুম খান তাদের ব্যালেন্স জিরো প্রফেশন বিজনেস অর্থাৎ আচ্ছা তো এই মুহূর্তে আমাদের ক্যাশে কত টাকা রয়েছে আমরা সেটি একটু দেখে নিচ্ছি তো ক্যাশ পজিশনে আমাদের টাকা রয়েছে পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ টাকা তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে ডিরেক্টরদের থেকে ডিপোজিট নেব তো আমরা এটার জন্য আমাদের চলে যেতে হবে ভাউচারে ভাউচারে যাওয়ার পর ডিপোজিট ফ্রম ডিরেক্টর অর্থাৎ দের থেকে টাকা নেওয়া ডিরেক্টর নেম তা আমরা এখানে মাহফুজ এখন সিলেক্ট করছি দেখেন তারপরে ব্রেকেডের মধ্যে জিরো অর্থাৎ মাহফুজ সাহেবের সাথে আমাদের লেনদেন শূন্য ব্রাঞ্চ নেম অর্থাৎ কোন ব্রাঞ্চের জন্য আমরা টাকা নিচ্ছি মেন ব্রাঞ্চ ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আমরা নিচ্ছি আমরা নিচ্ছি দশ হাজার টাকা ডিপোজিট ডিটেলস আমরা কিছু দিলাম না অ্যাটাচমেন্ট দিলাম না এটা দেয়ার পরে আমরা হচ্ছে সাবমিট এটাকে যখন আমরা সাবমিট করে দিচ্ছি বলতেছে ডিপোজিট ইজ সাকসেসফুল ফ্রম ডিরেক্টর আচ্ছা আমরা এখন এনাদার আরেকটা ডিপোজিট নিই এবার দেখেন মাহফুজ আকন্দের ডিপোজিট দশ হাজার টাকা আয়ুম খান উনি আমাদেরকে দিবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ টাকা আমরা এই ডিরেক্টরদের থেকে ডিপোজিট নিচ্ছি এখন যদি আমরা আমাদের জেনারেল থেকে ডিরেক্টর লিস্টে যাই তাহলে আমাদের দশ হাজার প্লাস ষাট হাজার টাকা আমাদের লেনদেন রয়েছে তো এই টাকাটা আমাদের ক্যাশে অবশ্যই প্লাস হয়ে যাওয়ার কথা সো আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে আমার এখানে পঁচানব্বই হাজার আটচল্লিশ টাকা জমা হয়েছে তো এই টাকাটা আমাদের আবার ফেরত দিতে হবে এখন ডিরেক্টর ও উইথড্রটা কিভাবে করতে হবে সেটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি ছোট্ট ছোট্ট ভিডিও বানাচ্ছি এই কারণে যাতে আপনাদের ছোট্ট ছোট্ট সমস্যার সহজ সমাধান দিতে পারি ধন্যবাদ সমিতি কিপার ব্যবহার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য